আইপ্যাকের সাথে কি চুক্তি ছিল সেটা আমি জানি না, সেই চুক্তি ভেঙে গেছে। পুরো ভোটের জেলা ভিত্তিক নজরদারি কমিটির মাথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না রাখা, তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরের সংস্থার সম্পর্ক ছিন্ন হওয়ার জল্পনা, পার্থ চট্টোপাধ্যায় সৌগত রায়ের দিকে মদন মিত্রের বাক্যবাণ, এসব ঘিরে তৃণমূলের অন্দরে রাজনীতিতে এখন জোর শোরগোল। আর এই আবহেই এবিপি আনন্দে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। আইপ্যাকের সাথে কি চুক্তি ছিল সেটা আমি জানি না, সেই চুক্তি ভেঙে গেছে। বাট আইপ্যাক পশ্চিমবাংলায় তৃণমূলের এবার জেতার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এটা আমি মনে করি। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের অগোচরে তৃণমূলের অফিসিয়াল পেজে যেভাবে একটি প্রার্থী তালিকা বেরিয়ে গেল এবং দলকে সেই তালিকা আসল নয় বলে জানাতে হলো, তার জন্য প্রশান্ত কিশোরের সংস্থাকেই দায়ী বলে মনে করছেন তৃণমূলের শীর্ষ নেতারা। জানা গিয়েছে তৃণমূল নেত্রীও একই মত পোষণ করেন। বিষয়টি এতদূর গড়িয়েছে যে কদিন আগে প্রশান্ত কিশোর টেক্সট মেসেজ পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান তৃণমূলের সঙ্গে বাংলা, ত্রিপুরা ও মেঘালয় তারা আর কাজ করতে চান না। সূত্রের খবর, তৃণমূল নেত্রী এই বার্তাকে কার্যত হুঁশিয়ারি বলেই মনে করেন এবং তৎক্ষণাৎ প্রশান্ত কিশোরকে জবাব দেন থ্যাংক ইউ। যদিও এরই মধ্যে প্রশান্ত কিশোরের সংস্থার হয়ে ব্যাট ধরেছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ। আইপ্যাকের কাজ দেখেছি, আমার মনে হয় অসাধারণ কাজ। আমি ভারতবর্ষের রাজনীতি গত 60 বছর ধরে লক্ষ্য করছি, এইরকম একটা অর্গানাইজ সেট আপ আমি আগে দেখিনি। কামারহাটির প্রার্থী বিক্ষোভের জন্য সরাসরি সৌগত রায়কে কাঠগড়ায় তুলেছেন সেখানকার তৃণমূল বিধায়ক মদন মিত্র। উত্তর চব্বিশ পরগনা আইপ্যাকের হাত থেকে সরিয়ে নেওয়া হলো, আইপ্যাককে সরিয়ে সৌগত রায়কে দেখতে নাকি দেওয়া হয়েছিল। ওনার একমাত্র অর্জুনের মাছের মতো নজর হচ্ছে কামারহাটি, তার কারণ কামারহাটি তো সব থেকে আসল জায়গা না, ক্রিম মাখন ওপরের। আমি প্রার্থী তালিকার ব্যাপারে জানি না, আমি প্রথম আইপ্যাককে পাঠিয়েছিলাম, পরে জেলা সভাপতি পার্থ ভৌমিককে পাঠিয়েছিলাম। আমি একবারই সুব্রত বক্সি এবং পার্থ চ্যাটার্জির সঙ্গে দেখা করেছিলাম, ওরা বললো ওদের লিস্ট ফাইনাল হয়ে গেছে। আমি বললাম তাহলে আমার কোনো সাজেশন নেই। কে বলছে যে আমার নাকি উত্তর চব্বিশ পরগনার দায়িত্ব ছিল? কোনো দায়িত্ব ছিল না, এখনও নেই। তৃণমূলের অন্দরে রেশারেশি নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। ইভেন্ট ম্যানেজারকে দিয়ে, ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজনকে দিয়ে যদি কোনো রাজনৈতিক দল পরিচালিত হয় সেটা সম্পূর্ণ তাদের বিষয়, আমরা এ ধরনের সংস্কৃতি বিশ্বাস নেই, অভিজ্ঞতাও নেই। আফটারঅল একটা লিমিটেড কোম্পানি, মালিক একজনই ছিলেন, তারপর মালিক দুজন হলেন, তারপর এখন মালিক তিনজন হলেন, শেয়ার হোল্ডিং কার কম বেশি তা নিয়ে গুতগুতি হচ্ছে, পিকের বেশি না অভিষেকের বেশি না মমতার বেশি, তাহলে কে কার সঙ্গে কাকে যুক্ত করতে পারবেন, নেতাদের দায় নিয়ে ভাগাভাগি, ওতে আমাদের লাভ কি আছে, মানুষের ওসব নিয়ে কোনো লাভ নেই। পুরো ভোটের আগে প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষের আবহে সৌগত রায়ের বিস্ফোরক সাক্ষাৎকার ঘিরে তপ্ত রাজ্য রাজনীতি। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।